Students, 6th video te aaj ami s equal to r theta type problem ebong tar solution ni alochona korbo. Dekho ekhane ami 5 khana problem rekhechi. Number 1, a problem ta dekho, ekti bitter byasarder doirgho 7 semi, oi britte 5.5 semi doirgher bittochap dara kendrostho kontir bittiyo man nirnoy koro. Ami age prothom onko ta solve kore ni. দেখো সলিউশনটা একটু দেখে নাও। এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি বলছে, আমি এখানে লিখেছি এখানে আর ইকুয়াল টু 7 সেমি ও 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ এস ইকুয়াল টু 5.5 সেমি। মনে করি 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান সমান থিটা। আমরা জানি, আমরা কি জানি, এস ইকুয়াল টু আর থিটা। এস এর মানটা বসালাম 5.5 ইকুয়াল টু, আর এর মান আমরা জানি 7 ইন্টু থিটা, থিটাটা আননোন, থিটা এর মান বার করতে হবে, বা থিটা ইকুয়াল টু 7 দিয়ে ভাগ, দেখো 5.5/7, এটাকে একটু ক্যালকুলেশন করেছি 55/10 ইন্টু 7 মিন 70, একটু কেটে ছোটো করে নিয়েছি, দেখো 5 দিয়ে কাটলে 11/14। অতএব নিম্ন কোণটির বৃত্তীয় মান ইকুয়াল টু 11/4 রেডিয়ান ইকুয়াল টু 14 রেডিয়ান ইকুয়াল টু 11 রেডিয়ান/14 ইকুয়াল টু, দেখো এটাকে ভেঙে নিয়েছি 22/7 ইন্টু 7/22 ইন্টু 11 রেডিয়ান/14, এটাকে কেটে ছোট করে নিয়েছি, রেজাল্ট এসছে π/4। ঠিক সেম টাইপের অঙ্কটা বি এর দাগে আমি এইচ ডব্লু করে দিয়েছি, দেখো অ্যান্সারটাও বলে দিয়েছি 40.9 ডিগ্রি। প্রবলেমটা কি আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, 5 সেমি দীর্ঘচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ডিগ্রিতে নির্ণয় করো। এখানে আর জানা, আর ইকুয়াল টু 7, এস জানা, এস ইকুয়াল টু 5, আমরা এস ইকুয়াল টু আর থিটা এই সম্পর্ক থেকে থিটা এর মান নির্ণয় করতে পারবো, সেটা আমি এইচ ডব্লু করে দিয়েছি, দেখো রেজাল্টটা তোমরা মিলিয়ে নিও 40.9 ডিগ্রি, এটা অ্যান্সার। নেক্সট নাম্বার 3, সি এর দাগটা দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে তাদের অনুপাত 5:3 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 45 ডিগ্রি। প্রবলেম হচ্ছে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান নির্ণয় করো। চলো আমরা সি এর অ্যান্সারটি দেখে নিই। এখানে বলা আছে প্রথম কোণটির ষষ্ঠিক মান কত, বৃত্তীয় মান কত ধরে নিয়েছি। মনে করি প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান থিটা ডিগ্রি, আবার দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 45 ডিগ্রি প্রদত্ত মানে দেওয়া আছে, আমার প্রবলেমে দেওয়া আছে। দেখো শর্তানুসারে প্রথম ইস্টু দ্বিতীয় কোণের রেজাল্ট 5:3 এর সঙ্গে সমান ইয়ে দেওয়া আছে, থিটা ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি সমান 5:3, ভাগ করে দিলাম থিটা ডিগ্রি বাই 45 ডিগ্রি সমান 5/3, আমার থিটা ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম 45 ডিগ্রিটাই গুণ করে দিলাম 5/3 of 45 ডিগ্রি, এটা কেটে ছোট করলে পাবো 75 ডিগ্রি। আমরা আগেই জেনে এসেছি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, সেখান থেকে 75 ডিগ্রি এর মান রেডিয়ানে প্রকাশ করতে হবে, 75 ডিগ্রি ইকুয়াল টু দেখো পাই রেডিয়ান বাই 180 ইন্টু 75, আমি এখানে কেটে ছোট করে নিয়েছি, তোমরা এটা রাফে ক্যালকুলেশন করে নেবে, ইজ ইকুয়াল টু 5π/12, অর্থাৎ প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি, এটা পেয়েছি আমরা, এবং তার বৃত্তীয় মান সমান 5π/12, এটা অ্যান্সার। নেক্সট ডিএর প্রবলেমটা একটু দেখে নিই, দুটি বৃত্তের কেন্দ্রে দুটি সমান দৈর্ঘ্যের চাপ 60 ডিগ্রি ও 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। দেখা যাক অ্যান্সারটা কী বলছে, প্রবলেমটা একটু সামনে রেখে দিই। দেখো মনে করি দুটি বৃত্তের ব্যাসার্ধ দুটি যথাক্রমে R1 ও R2 এবং উভয় বৃত্তের চাপের দৈর্ঘ্য সমান S। প্রথমটা থেকে কী পাবো, S ইকুয়াল টু R3টা থেকে S/R1 = 60 ডিগ্রি, প্রথমটার কোন কেন্দ্রে কোন যে তৈরি হচ্ছে তার মান 60 ডিগ্রি, এত ডিগ্রি কোণে রেডিয়ান সংখ্যা, বা S ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, দেখো R1 of 60 ডিগ্রি π/3 আসছে, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান থেকে 60 ডিগ্রি ইকুয়াল টু π/3 চলে আসে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার
দ্বিতীয় কেস থেকে কী আসছে, এস বাই আর টু ইকুয়াল টু 75 ডিগ্রি, এই 75 ডিগ্রি কোণ তৈরি করেছে, সেক্ষেত্রে আমার ব্যাসার্ধ ছিল আর টু, চাপ তো একই, এস সেখানেও এস ছিল এখানেও এস, এস বাই আর টু ইকুয়াল টু 75 ডিগ্রি কোণের রেডিয়ান সংখ্যা, বা এস বাই আর টু ইকুয়াল টু একই নিয়ম 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান থেকে আমরা 75 ডিগ্রি মান বার করে এখানে লিখব, এটা তোমরা করে দেখিয়ে দিও, 5π/12 ক্রস মাল্টিপ্লিকেশান দিলাম, এস ইকুয়াল টু আর টু ইন্টু 5π/12, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ উভয়েরই বামপক্ষ সেম এস, তাহলে নিশ্চয়ই তাদের ডানপক্ষ দুটো সমান হবে, অর্থাৎ R1π/3 ইকুয়াল টু R2π/12 হবে, আমি সেটাই লিখেছি। দেখো এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ হইতে পাই R1 × π/3, অর্থাৎ এটা সমান R2 ইকুয়াল টু 5π/12, মানে এটা এই R2টা ডান দিকে গুণ অবস্থায় আছে, ওকে বাম দিকে টেনে আনলাম, তাহলে ভাগ হবে R1 বাই R2 ইকুয়াল টু 5π/12, যা ছিল থাকলো, π/3 লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, ছিল গুণ হবে ভাগ, অর্থাৎ ভগ্নাংশটা উল্টে যাবে, π/3টা 3/π হয়ে গেল, কোনাকুনি π/π কেটে গেছে, 3 × 4 = 12 5/4, অর্থাৎ R1 = R2 = 5/4, উত্তর লিখব, অতএব বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত = 5:4 অ্যান্সার। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। নেক্সট লাস্ট প্রবলেম, ইয়ের প্রবলেমটা আমরা একটু আলোচনা করে নিই। 5.5 মিটার উচ্চ একটি স্তম্ভ কত দূরত্বে 20 সেকেন্ড কোণ উৎপন্ন করবে, যেখানে π = 22/7। দেখা যাক আমরা প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি। দেখো মনে করি স্তম্ভটির উচ্চতা এবি = 5.12 মিটার বা 11.2 মিটার, এখানে বলা আছে 5.5 মিটার উচ্চ একটি স্তম্ভ, এবি স্তম্ভের দৈর্ঘ্য, এবং এবি কমা ও বিন্দুতে 20 সেকেন্ড কোণ উৎপন্ন করে, এটার মান 20 সেকেন্ড। ওয়ে নির্ণয় দূরত্ব, ওয়ে দূরত্বটা আমার বার করতে হবে, এখানে বলছে কত দূরত্বে, সেই দূরত্বটা ওয়ে। অ্যাঙ্গেল এওবি অত্যন্ত ক্ষুদ্র বলে ওয়ে তুলনায় এবিও অত্যন্ত ক্ষুদ্র হবে, সুতরাং এবিকে ওয়ে ব্যাসার্ধের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি চাপ বলে ধরা যেতে পারে। এস বাই আর ইকুয়াল টু থিটা সূত্র থেকে কী পাই, দেখো এস ইকুয়াল টু 11/2, আর ইকুয়াল টু ওয়ে সমান থিটা মানে 20 সেকেন্ড কোণের রেডিয়ান সংখ্যা, বা 11/2 ওয়ে ইকুয়াল টু এই 20 সেকেন্ডকে আমি এইভাবে লিখে নিয়েছি, দেখো 20 × π/60 × 60 × 60, বা ওয়ে ইকুয়াল টু এটা কিন্তু বীজগণিত অ্যাপ্লাই করেছি একটু, দেখো ওয়ে ইকুয়াল টু 11/2 যা ছিল তাই এইটা গুণ হচ্ছে, গুণ হচ্ছে মানে এদিকে যা ছিল ডান বাম দিকে এসে ভাগ হচ্ছে, দেখো উল্টে গেছে 60 × 60 × 60/20 × π মিটার ইকুয়াল টু 11 × 60 × 60 × 60/2 × 20 × 22 π মিন্স 22/7, সেই 7টা উপরে গিয়ে 7 হচ্ছে আর 22টা এখানে থেকে গেছে, এটাকে কেটে ছোটো করে নিয়েছে, তোমরা একটু কেটে রাফে প্র্যাকটিস করে নিও, রেজাল্ট হচ্ছে 18900 মিটার। অতএব নির্ণেয় দূরত্ব ওয়ে সমান 18900 মিটার, এটা অ্যান্সার। 6 ভিডিও আমি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।